আসসালামু আলাইকুম। আগামীকাল যেহেতু আমাদের ভাইভার ডেট দেওয়া হয়েছে, তো দেখা যাচ্ছে যে ভাইভার আগ মুহূর্তে তোমরা অনেক প্রশ্ন আমার কাছে করে থাকছো ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে। তো দেখা যায় যে প্রতিদিন তোমরা প্রায় 400-500 মেসেজ করো, এত আসলে অ্যান্সার তো দেওয়া সম্ভব না। তো তোমাদের কমন কোয়েশ্চেনগুলোর আমরা অ্যান্সার করছি। সেটা হচ্ছে যে প্রথমে একটু বলে নিব যে তোমরা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে লাস্ট যে ভিডিওগুলো দেওয়া হয় এগুলো একটু দেখে নিবে, যে হচ্ছে লাস্ট ভিডিওগুলায় কী বলছি। দেখা যাচ্ছে তোমরা যেই কমেন্টগুলো করেছো সেইগুলোর 80%-এর অ্যান্সারই কিন্তু আগে করা হয়েছে। এজন্য অবশ্যই ফেসবুক এবং ইউটিউবে প্রশ্নগুলোর উত্তর আছে, একটু তোমরা দেখে নিবে লাস্ট ভিডিওগুলায় কী বলা হয়েছে। তারপর ইউটিউব চ্যানেলে তোমরা প্লেলিস্টে যাবে, প্লেলিস্টে গেলে দেখবে সেখানে প্রায় 250-300 ভিডিও দেওয়া হয়েছে। এই 250-300 ভিডিও কিন্তু শুধুমাত্র তোমাদের জন্য। এই চ্যানেলটি মাত্র 4 মাস হয় খোলা হয়েছে, তো যা প্রশ্ন আছে, যা ভিডিও আছে, সব কিছু তোমাদের জন্য। তো তোমরা এখান থেকে একটু দেখলেই তোমাদের উত্তরগুলো পেয়ে যাবে। আচ্ছা, আজকের প্রশ্নগুলো দেখে নিচ্ছি, মাশাআল্লাহ। আচ্ছা, থ্যাংক ইউ। 2227 টেক্সটাইল ন্যাশনাল কলেজ অফ হোম ইকোনমিক্স, কংগ্রাচুলেশন। এরপর লিখেছো পেমেন্ট স্লিপ অ্যান্ড চয়েস স্লিপ এ ডেট সহ সিগনেচার দিতে বলছে, ওইখানে কবে ডেট দেবো? আচ্ছা, এইটা আসলে তেমন কোনো প্রবলেম না যে ডেটটা কবে দেবে। তুমি যখন উঠাইছো কাগজটা ওই সময় ডেট দিবে, যেদিন যখন তুমি হচ্ছে সাবজেক্ট মাইগ্রেশনটা অফ করেছো, যেদিন তুমি মাইগ্রেশন অফ করেছো বা অন করেছো ওই ডেটটাই দাও, কোনো সমস্যা নেই। ডেট নিয়ে এত ই নেই, ভাইবার ডেট দেওয়া লাগবে না। যেদিন তুমি মাইগ্রেশনটা অফ করেছো, কাগজটা হাতে পেয়েছো, তুমি ওই সময় কাগজটা হাতে পাওয়ার পরে তুমি একটা সিগনেচার এবং ডেটটা দিয়ে দাও, এটা আসলে তেমন কোনো সমস্যা না। আচ্ছা, এরপর লিখেছো সাক্ষাৎকারে কি আমাদের সব মার্কশিট বা অন্য ডকুমেন্ট কি মূল কপি তারা রেখে দেবে নাকি দেখে দিয়ে দেবে? আমার সিরিয়াল অনেক পেছনে, যদি সাবজেক্ট না পাই তখন কী করবো? আচ্ছা, এটা আমি আগেও বলেছি যে তোমাদের এই কাগজপত্রগুলো তারা রেখে দিবে, এবং তোমরা যখন ভর্তি হবে, ভর্তির পরে যখন ক্লাস শুরু হবে তখন তারা তোমাদেরকে এগুলো একটা ডেট দেওয়া হবে, এই ডেটে গেলে আবার আমাদেরকে ফেরত দিয়ে দেওয়া হয়। আর সিরিয়াল যতই পেছনে হোক, আমি কিন্তু আগেও বলেছি যে সিরিয়াল যতই পেছনে হোক তোমরা সাবজেক্ট পাবে। তোমরা যদি যা যা নির্দেশনা দেওয়া হয়েছে সব মেনে চলো, অবশ্যই তোমরা সাবজেক্ট পাবে, ঠিক আছে? তো সাবজেক্ট নিয়ে কোনো টেনশন করার কিছু নেই। আর যদি না হয়, কাগজপত্র রেখে দিচ্ছি, তাহলে যাদের এখানে যদি না হয় এই টেনশনে তোমরা ভুগছো, তাহলে তোমাদের যেখানে হয়েছে তোমরা সেখানে চলে যাও, যে অন্য জায়গায় হয়েছে কিন্তু আমি এখানে কাগজ জমা দিয়েছি জন্য যেতে পারলাম না, তো তাহলে তোমরা সেখানে চলে যাও। আর যারা ভাবছো যে হচ্ছে এখানে কাগজপত্র জমা দিলে আর দিবে না, তো পরে কী হবে, এখানে কাগজপত্র যদি দাও তাহলে তোমার চান্স হবে, তো এটা নিয়ে তোমাদের টেনশন করার কিছু নেই। এরপর লিখেছো ঢাকা ইউনিভার্সিটি থেকে যে ইমেল পাসওয়ার্ড দেওয়া হয়েছে তার ডিলেট হয়ে গেছে, এখন আমি কীভাবে মাইগ্রেশন করব? আচ্ছা, মাইগ্রেশনের জন্য তোমরা যাদের সমস্যা হয়েছে মাইগ্রেশন অন অফ করতে পারছো না, তারা কম্পিউটারের দোকানে যাও, ওখানে গেলে তোমাদের রোল রেজিস্ট্রেশন দিলে তারা আবার তোমার ওইখানে তোমার যেই সিরিয়াল নম্বরটা আছে বা তোমার যে ঘরটা আছে ওটা তারা বের করে দেবে। দেওয়ার পরে ওইখানে মাইগ্রেশন অন বা অফ যে কোনো একটা করো, যারা সাবজেক্ট পেয়েছো, যারা সাবজেক্ট পাওনি তাদের কিছু করা লাগবে না। এরপরে যেই কাগজটা আসবে ওই কাগজটা উঠিয়ে ওইটা সিগনেচার করে 50 টাকা জমা দিয়ে ওই কাগজটা ভাইবার সময় নিয়ে আসবে। ম্যারিট 917 গভর্নমেন্টের টেক্সটাইল, মাইগ্রেশন অন করেছিলাম, এখন অফ করতে পারছি না, ভাইবাতে গিয়ে অফ করতে হবে। আচ্ছা, মাইগ্রেশন যারা অফ করেছো বা একবার অন করেছো, হ্যাঁ, এটা কিন্তু আর চেঞ্জ করার অপশন আমার জানা মতে নেই। তারপরেও যাদের যদি মনে হয় যে না আমি ভুল করেছি, তাহলে তোমরা লাস্ট একবার কম্পিউটার দোকানে গিয়ে দেখো। আমার মনে হয় না যে একবার অন করার পর আবার অফ করা যায় বা অফ করার পর অন করা যায়, কারণ এটা চূড়ান্ত পরেই তুমি টাকা দিয়ে স্লিপ নিয়ে এসেছো, এখন আর এটা অফ বা অন করা যাবে না, এটা চূড়ান্ত হয়ে গেছে। হ্যাঁ, ভাইবার সময় তুমি রিকোয়েস্ট করে দেখতে পারো, বাট সেখানেও খুব একটা কাজে দেবে বলে মনে হয় না, কারণ এত শিক্ষার্থী, তোমরা যদি অফ করো আবার অন করো এই ঝামেলাগুলো করো, তাহলে তো তাদের সাবজেক্ট দিতে সমস্যা হবে। তোমরা হাজার হাজার মেয়ে, যারা অফ করেছো তাদেরকে ওইখানেই রাখা হয়েছে, যারা অন রেখেছো তাদেরকে চেঞ্জ করা হবে, তাই একটু বুঝে শুনে অন বা অফ করার জন্য অনুরোধ করছি। অ্যাডমিট কার্ডটা খুঁজে পাচ্ছি না এখন ভাইবাতে, কি এটা লাগবেই? হ্যাঁ, কেন খুঁজে পাচ্ছ না, এটা তো আসলেই লাগবে। তোমরা আবার ডাউনলোড করো, তোমাদের যার যেই কাগজটা হারিয়ে গেছে তোমরা কম্পিউটার দোকানে গিয়ে আবার ডাউনলোড করো, করে নিয়ে আসো। কেউ যদি একেবারেই এরকম হয় যে কম্পিউটার দোকানে গেছো কিন্তু তাও ডাউনলোড করতে পারছো না বা খুবই সমস্যা, খারাপ অবস্থা, তাহলে তোমরা ভাইবার সময় এই কথাটা তাদেরকে বলবে, রিকোয়েস্ট করবে, অনুরোধ করবে, দরখাস্ত দেওয়া যায় নাকি কোনোভাবে, এই ধরনের কথাবার্তা তাদের সাথে বলে দরখাস্ত যদি দেওয়া যায় বা টাইম নেওয়া যায়, টাইম নিয়ে আসো, 7 দিন বা 10 দিনের একটা টাইম নাও, নিয়ে আবার পরবর্তীতে যাও, কিন্তু অবশ্যই ভাইবাতে যাবে, ভাইবাতে না গেলে কিন্তু সাবজেক্ট আসবে না। আচ্ছা, এরপরে হোম ইকোনমিক্সে স্টুডেন্ট ছিলাম, আমার সাবজেক্ট চয়েস লিস্টে 7 নম্বরটাই আসছে, ওপরের সাবজেক্ট গভর্নমেন্ট সাবজেক্ট ছিল, এখন মাইগ্রেশন অন রাখি, তাহলে কি গভর্নমেন্টের কোনো সাবজেক্ট আসার সম্ভাবনা কেমন আপু? ম্যারিট এত ছিল প্লিজ। হ্যাঁ, মাইগ্রেশন যদি অন রাখো তাহলে উপরের দিকে সাবজেক্টগুলায় যেতে পারে নাও পারে, নিচে নামবে না আশা করি। নিচে এর আগের বার পর্যন্ত আমরা এরকম দেখে এসেছি যে নিচের দিকে আসে না, উপরের দিকে যায়, তো আশা করছি উপরের দিকে যাবে। আমার চট্টগ্রাম হোম ইকোনমিক্সের আবেদন ফর্মের লিঙ্ক কোথায় পাবো? আচ্ছা, তোমরা লিঙ্ক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে গেলে পাবে, বা হচ্ছে তোমরা
এই চট্টগ্রাম হোম ইকোনমিক্স কলেজের ওয়েবসাইটে যাও, সেখানেও পাবে। গুগলে চট্টগ্রাম হোম ইকোনমিক্স কলেজের ওয়েবসাইটের লিঙ্ক সার্চ করলে পাবে, বা কম্পিউটারের দোকানে যাও। এই তিনটা অপশন আছে, একটা হচ্ছে ঢাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট, একটা হচ্ছে এই ডাইরেক্ট এই কলেজের ওয়েবসাইট, আর একটা হচ্ছে তোমার নিকটস্থ কোনো দোকান, এখান থেকে আবেদনটা করে ফেলো। আবেদন করার ডেট খুবই সীমিত, পরীক্ষা 2 তারিখে, তাই যারা এখনও করনি চট্টগ্রামে তারা করে ফেলো। এবং তোমাদের পরীক্ষার আগে আমি তোমাদের এই কলেজের বিগত বছরের যে প্রশ্নগুলো আছে এগুলো আমি সংগ্রহ করেছি, এগুলোর ভিডিও আমি তোমাদের দিয়ে দিব। সাবজেক্ট চয়েস দেওয়ার সময় আমুর বাংলা নামের বানানটা আমি ভুল করেছি, এখন আমার করণীয় কী? আচ্ছা, সাবজেক্ট চয়েস যেহেতু অলরেডি একবার দেওয়া হয়ে গেছে, এখন এটার আর তোমার চেঞ্জ করার সুযোগ নেই। এরপরেও একটা চেঞ্জ করার সুযোগ দিয়েছিল, দ্বিতীয় ডেট দিয়েছিল, তোমার এটা তখনই খেয়াল করা উচিত ছিল, তখন খেয়াল করলে তখন তুমি চেঞ্জ করতে পারতে। আর একটা সুযোগ দেওয়া হয়েছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গিয়ে আবার চয়েস ফর্ম দিয়ে আসার, সেই সুযোগটাও তুমি মিস করেছো, এখন আর কোনো অপশন নেই। তুমি আশা করছি এটা নিয়ে তেমন একটা সমস্যা হবে না, হওয়ার কথা না। তারপরে তুমি ভাইবার সময় এই বিষয়টা নিয়ে ম্যাডামদের সাথে কথা বলো, তারা যদি এই ধরনের কোনো দরখাস্ত দিতে পারে বা কিছু, সে অনুযায়ী তোমরা কাজ করবে। আপু, এটা টেক্সটাইলে কি নর্মাল অনার্স ন্যাশনালের মতো নাকি বিএসসি অনার্স? বিএসসি অনার্স আমরা সাধারণ বিএসসি অনার্স যেরকম করি সেরকম। তুমি এখান থেকে যে কোনো চাকরি করতে পারবে, টেক্সটাইল রিলেটেড চাকরিও করতে পারবে, বাইরের চাকরিও করতে পারবে। খুবই ভালো একটা সাবজেক্ট, যদি পেয়ে থাকো কংগ্রাচুলেশন। ভাইবাতে কি এসএসসি এইচএসসির অ্যাডমিট কার্ড অ্যান্ড সার্টিফিকেটগুলো লাগবে নাকি শুধু মার্কশিট? আচ্ছা, এই সম্পর্কিত ভিডিও চ্যানেলে দেওয়া রয়েছে, অবশ্যই প্লেলিস্টে যাবে, সেখান থেকে দেখবে বা চ্যানেলের লাস্ট ভিডিও দেখবে। সার্টিফিকেট লাগবে না, শুধুমাত্র মেইন মার্কশিট লাগবে। ভাইবার আগে তো সাবজেক্ট দেওয়া ছিল, এখন ওদের কোনো কোশ্চেনের অ্যান্সার না পারলে কি আমার ভর্তি ক্যান্সেল হয়ে যাবে? আচ্ছা, এই বিষয়টা নিয়ে আগে কথা বলেছি, কোনো রকম প্রশ্ন তোমাদের করা হবে না। ফার্স্ট ফর্মটা কি পেমেন্ট স্লিপটা? হ্যাঁ, ফার্স্ট যে ফর্মটার কথা বলা হচ্ছে এটা পেমেন্ট স্লিপটা, যাদের কাছে না নেই যে এবং তুলতেও পারছো না, কম্পিউটার দোকান থেকে উঠানো যায়, আবার আমি বারবারই তোমাদেরকে বলছি এই সবগুলো কাগজ আবার উঠানো যায়। এরকম আমার ক্ষেত্রেও হয়েছিল যে আমি একটা কাগজ হারিয়ে ফেলেছিলাম, সেই কাগজটা আমি আবার সাথে সাথে গিয়ে আবার তুলেছি। তো তোমাদেরকে বলবো যে আবার উঠানো যায়, যদি উঠাতে না পারো সেই কথাটাও তাদেরকে বলবে যদি তোমাদের পড়ার ইচ্ছা থাকে। ভাইবার ডেট কবে? আচ্ছা, ভাইবার ডেট 26 তারিখ, আর যাদের কোটা রয়েছে তাদের 28 তারিখ। আপু, এটা বুঝি নাই কি, এটা লাস্ট ডেট এত কম দিছে কেন? আপু, ভর্তির মাইগ্রেশন হবে না আপু? আচ্ছা, তুমি কী বলছো, তোমার প্রশ্নটা আসলে আমি বুঝতে পারছি না। আচ্ছা, 2947 আসে নাই, আসবে, যাদের আসে নাই টেনশন করার কিছু নাই, আসবে। সাবজেক্ট আসার পরও চেঞ্জ হতে পারে বলতে কি বুঝাচ্ছেন এখানে? আচ্ছা, ধরেন সাবজেক্ট আপনার এসেছে, হ্যাঁ সাবজেক্ট আসছে, একটা সাবজেক্ট যে আপনি গভর্নমেন্ট কলেজে ফুড পেয়েছেন, গভর্নমেন্ট কলেজে ফুড পাওয়ার পরে আপনি যদি মাইগ্রেশন অন রাখেন আপনার সাবজেক্ট চেঞ্জ হতে পারে, দেখা যাচ্ছে যে অন্য সাবজেক্ট হতে পারে বা অন্য কলেজ হতে পারে, এটা হচ্ছে মাইগ্রেশন অন রাখলে, আর মাইগ্রেশন অফ করে দিলে সেটা আর হবে না। আমি সাবজেক্ট চেঞ্জ হতে পারে বলতে এটা বুঝিয়েছি। আপু, সরকারিতে ভর্তি হওয়ার পর কি আবার ভর্তি বাতিল করা যাবে? ভর্তি হওয়ার পরে আবার ভর্তি বাতিল করা যাবে, হ্যাঁ, কিন্তু সেক্ষেত্রে তোমাকে জরিমানা গুনতে হবে, কারণ তুমি একটা সিট নষ্ট করছো, যেখানের সিটটা তুমি নষ্ট করছো দেখা যাচ্ছে ওইখানে পড়াটা অন্য কারো স্বপ্ন। এই জন্য রিকোয়েস্ট করবো এরকম কাজ না করতে, যদি তোমার মনে হয় যে এখানে থেকে বেটার আমি কোথাও চান্স পেয়েছি বা অন্য কোথাও পড়তে পারি, তাহলে প্লিজ তোমরা সেখানে চলে যাও, এখানে ভর্তি এখনই ক্যান্সেল করো, সেজন্য এখনই ভাইভাই অনুপস্থিত থাকো, তাহলেই তুমি ক্যান্সেল হয়ে যাবে। এসএসসি এসএসসির মার্কশিট জমা নিবে যাবে ভাইবাতে? হ্যাঁ, এসএসসি এইচএসসির মূল মার্কশিট তারা জমা রাখবে, ভর্তির পরে ফেরত দেবে, ভর্তির আগে আর ফেরত দিবে না। সাবজেক্ট পাইনি, আচ্ছা পাবে, কোনো টেনশন নেই আপু। কতবার মাইগ্রেশন হয় আর আপু আমাদের ভর্তিটা কীভাবে হবে, সর্বশেষ যে বিষয়টা আসবে ওইটাতে ভর্তি হবে? আচ্ছা, মাইগ্রেশন অন্যান্যবার আমরা দেখেছি 4 বার হয়, এবার আসলে কয়বার হবে আমরা বলতে পারছি না। ভর্তিটা কীভাবে হবে, ওই তুমি যেই কলেজে চান্স পেয়েছো সেই কলেজে গিয়ে তোমাকে টাকা পেমেন্ট করে, ভর্তিতে 5,000 টাকা লাগে, টাকা পেমেন্ট করে তোমার ওখানে ভর্তি হতে হবে। আর সর্বশেষ মাইগ্রেশন না, তুমি প্রথমবারে যেই সাবজেক্টটা পেয়েছো ওইখানে মাইগ্রেশন অফ করে দাও, তাহলে ওই সাবজেক্টটাই তোমার থাকবে, ওইটাতেই তুমি ভর্তি হতে পারবে। আর যদি মাইগ্রেশন অন রাখো তাহলে তার পরবর্তী সাবজেক্ট আসবে, তারপরেও মাইগ্রেশন অন রাখলে অন্য সাবজেক্ট চেঞ্জ হবে, লাস্ট যেটা ফাইনাল হবে আর মাইগ্রেশন হওয়ার সুযোগ থাকবে না, তখন তোমার ওইটাতেই ভর্তি হতে হবে। মার্কশিট জমা নিবে আপু, আমি যদি জমা দেই তাহলে অন্য, আর যদি আমার সাবজেক্ট চেঞ্জ না হয় তাহলে আমি পড়তে চাই নাই, আর মার্কশিটটা দরকার অন্য জায়গায়। আচ্ছা, তুমি কি লিখেছো, আর যদি আমার সাবজেক্ট চেঞ্জ না হয় তাহলে আমি পড়তে চাই নাই, আর মার্কশিটটা দরকার অন্য জায়গায়। আচ্ছা, যদি মার্কশিট জমা নিয়ে নেয় আর পরে তোমার মনে হয় যে না আমি এখানে পড়বো না অন্য জায়গায় পড়বো, সেক্ষেত্রে তোমাকে ওখানে গিয়ে আবার আবেদন করে 1,000 টাকা জরিমানা দিয়ে, এবার হয়তো আর একটু বাড়তেও পারে জরিমানা দিয়ে, আবার মার্কশিট আনার সুযোগ পেয়েছে। আপু, ভাইবাতে কি এসএসসি এইচএসসির মার্কশিট জমা নিবে? ওইটা তো আমার অন্য ইউনিভার্সিটিতে ভর্তির জন্য লাগবে, যদি আমার মাইগ্রেশন অন করলে সাবজেক্ট চেঞ্জ না হয়। আচ্ছা, সাবজেক্ট যদি চেঞ্জ না হয় ভর্তির টাইমে, আচ্ছা বুঝতে পেরেছি তোমার প্রশ্ন, তুমি যেই সাবজেক্টটা পেয়েছো বা যেই সাবজেক্ট হয়তো তুমি এখন সাবজেক্ট পাওনি,
এখন যদি মার্কশিট জমা নেয় তাহলে তুমি অন্য কোথাও ভর্তি হতে পারবে না, এটা বোঝাচ্ছ, বা অন্য কোথাও অলরেডি জমা দিয়ে দিয়েছো, এখন তুমি এখানে কীভাবে দিবে? এখন এত কনফিউশন থাকলে তো আসলে হবে না, তোমাকে আগে ডিসাইড করতে হবে যে তুমি কোথায় পড়বে। তুমি যদি হোম ইকোনমিক্সে পড়তে চাও আর তোমার মার্কশিট যদি অন্য কোথাও জমা থাকে, সেক্ষেত্রে তুমি ভাইবার সময় তুমি মার্কশিটের ফটোকপিগুলাই নিয়ে যাও এবং তাদেরকে রিকোয়েস্ট করো যে আমি এখানে পড়তে চাই, আমাকে 7 দিন সময় দেওয়া হোক, আমি আবেদন করতে চাচ্ছি, 7 দিন পরে আমি এসে জমা দিয়ে যাব। তো সেক্ষেত্রে তুমি অন্য তোমার যেখানে মার্কশিট আছে সেখান থেকে তুমি তুলে এখানে এসে জমা দিয়ে এখানে ভর্তি হতে পারো। আর তোমার যদি মনে হয় যে না আমি এখানে পড়বো না, আমি এখানে ভালো সাবজেক্টে চান্স পাইনি, তাহলে তুমি ভাইবায় উপস্থিত হো না। আসলে তোমাকে নিজে আগে সিদ্ধান্ত নিতে হবে যে তুমি কোথায় পড়বে। যারা অন্য কোথাও জমা দিয়ে রেখেছো অলরেডি ভাইবায় কী নিবে এটা নিয়ে টেনশনে আছো, তারা ফটোকপি নিয়ে যাও এবং আবেদন করে আসো, তাদের সাথে কথা বলে আসো যে আমি পরবর্তীতে শিওর 100% এসে জমা দেবো, একটা ডেট তাদের কাছ থেকে নিয়ে আসো, রিকোয়েস্ট করলে হয়তো দিতে পারে। আর যদি তোমাদের মনে হয় যে আমি এখানে পড়বো না, তাহলে ভাইবা অংশগ্রহণ করো না, সাধারণ ব্যাপার। কিন্তু যার যা থাকুক, যার যা না থাকুক, যে কোনো কাগজের সমস্যা হতেই পারে, এই নিয়ে টেনশন করার কিছু নয়। তোমরা ভাইবায় অবশ্যই উপস্থিত হবে, ভাইবায় উপস্থিত হয়ে তাদের সাথে কথা বলো যে আমি তো ভর্তি হতে চাচ্ছি, আমার এই জিনিসটা হারিয়ে গেছে বা এই জিনিসটা আমি তুলতে পারছি না, এই জিনিসটাই আমাকে একটু সময় দেওয়া হোক, এভাবে তোমরা কথা বলে আসতে পারো যদি তোমাদের ভর্তি হওয়ার ইচ্ছা থাকে তাহলে। আচ্ছা, এরপরে আমার আকিফ কলেজে বস্ত্র পরিচ্ছদে আসছে, মাইগ্রেশন করলে কি হিউম্যান সায়েন্স কলেজে আসতে পারে? কারণ আমি সেকেন্ড চয়েসে আকিফ দিয়েছিলাম কিন্তু হিউম্যান সায়েন্সের লাস্ট সাবজেক্ট চয়েস করেছি শিল্পকলা, মাইগ্রেশন করলে আবার সরকারিতে শিল্পকলা সৃজনশীল আসে পড়বে না তো? হ্যাঁ, আসতেই পারে, অবশ্যই আসতে পারে। তুমি হচ্ছে আকিজে লাস্ট আকিজ কলেজ অফ হোম ইকোনমিক্সে বস্ত্র পরিচ্ছদ পেয়েছো, তোমার মাইগ্রেশন অন করলে এর উপরে একটা আসতে পারে, ওই আকিজ কলেজেরই উপরের যে কোনো একটা সাবজেক্টও আসতে পারে। হয়তো তুমি টেক্সটাইলের উপরে চাইল্ড ডেভেলপমেন্ট দিয়েছিলে, চাইল্ড ডেভেলপমেন্টটা আসতে পারে, আবার সরকারি কলেজের শিল্পকলাও আসতে পারে, যে কোনোটা আসতে পারে। এইভাবে বলা যায় না যে কোনটা আসবে বা নাও আসতে পারে, যে কোনোটাই আসতে পারে। আর হচ্ছে তুমি লিখেছো যে শিল্পকলা আসবে না, শিল্পকলা আসবে না, তো হ্যাঁ আসতেই পারে। তুমি যেভাবে লিখেছো আসলে এইভাবে বলার কিছু নেই, শিল্পকলা সাবজেক্টটাও অনেক ভালো, এটার চাকরির মার্কেটেও খুবই ভালো। আমি তোমাদেরকে সাবজেক্ট রিভিউ দিয়ে দিবো এবং কোন সাবজেক্ট থেকে কী চাকরির সুবিধা রয়েছে সেগুলো নিয়ে অলরেডি চ্যানেলে ভিডিও আছে, তোমরা সেখান থেকে তথ্য নিতে পারো। আচ্ছা, এরপরে 1102 গভর্নমেন্টে আর্ট অ্যান্ড ক্রিয়েটিভ, আচ্ছা কনগ্রাচুলেশন আপু, ক্লথিং অ্যান্ড টেক্সটাইল বেশি ভালো হবে নাকি চাইল্ড ডেভেলপমেন্ট? দুইটাই ভালো হবে, এইভাবে বলা যায় না, দুইটাই ভালো। তুমি যেখান থেকে পড়ে তুমি ভালো রেজাল্ট করবে সেটা তোমার জন্য ভালো, কিন্তু সাবজেক্ট এভাবে কোনো সাবজেক্টই খারাপ না বা কোনো কলেজই খারাপ না। ম্যারিট 809 গভর্নমেন্টে বস্ত্র পরিচ্ছদ ও বয়ন শিল্প আসছে, সেকেন্ড চয়েস ছিল, মাইগ্রেশন অন করলে কি ফুড আসবে? হ্যাঁ, মাইগ্রেশন অন করলে আসতে পারে নাও আসতে পারে। 26 তারিখ ভাইবার পর মাইগ্রেশন অফ বা অন করা যাবে? আচ্ছা, তোমাদেরকে যেহেতু 26 তারিখ দেওয়া হয়েছে অন বা অফ করার জন্য তারিখ, তাহলে নিশ্চয়ই এরপরে আর করা যাবে না, তো অবশ্যই 26 তারিখের মধ্যেই তোমরা করে ফেলো। আপু, আমার 3025 সাবজেক্ট আসে নাই, আমি আপি পড়ি, যদি আমার সাবজেক্ট না আসে আর আমি যদি সাবজেক্টের আশায় বসে থাকি, নাশনালায় আবেদন না করি আর পড়ি, যদি আমার সাবজেক্ট না আসে তো আমার 1 বছর শেষ হয়ে যাবে, আমি বুঝতেছি না কি যে করব, অনেক টেনশন হচ্ছে। তোমার সিরিয়াল যেটাই হোক না কেন, তুমি যদি ভাইবায় অংশগ্রহণ করো এবং তারা যেই যেই নির্দেশনা দিয়েছে, যে যেই কাগজ জমা দিতে বলেছে ঠিক সেই সেই কাগজ জমা দাও, তাহলে তোমার সাবজেক্ট অবশ্যই আসবে, এত টেনশন করার আসলে কিছু নেই। আচ্ছা, সব পেপারস জমা নিলে পরে যদি পেপারস তুলতে চাই তাহলে কত অ্যামাউন্ট নিতে পারে? সচরাচর আমরা গতবার পর্যন্ত 1000 টাকা দেখে এসেছি, এবার হয়তো বেশিও লাগতে পারে। আপু, আমি যদি সাবজেক্ট চেঞ্জ না করে মাইগ্রেশন অন, তাহলে কি কলেজ উপরেরগুলো আসবে? আচ্ছা, সাবজেক্ট চেঞ্জ করার কোনো অপশন নেই, তুমি কখনোই তোমার ইচ্ছা মতো তোমার মন মতো সাবজেক্ট চেঞ্জ করতে পারবে না, সাবজেক্ট চেঞ্জ তারা করে দেবে, তুমি হায়েস্ট মাইগ্রেশন অন বা অফ করতে পারো। যদি অন করো তাহলে উপরের দিকে যাবে, নিচের দিকে গতবার পর্যন্ত আমরা দেখেছি যে নিচের দিকে নামে না সাবজেক্ট, সবসময় উপরেটা যায়। ঢাকার বাইরে পসিবল না, আমার 13 নম্বর সাবজেক্ট চয়েস আসছে, মাইগ্রেশন অন করেছি, আমি কি 9 নম্বর সাবজেক্ট পেতে পারবো? আর মাইগ্রেশন করলে যদি সাবজেক্ট আগায় অন্য সাবজেক্ট আসে যেটা নিয়ে পড়তে চাই না, তাহলে কি আবার মাইগ্রেশন অন করা যাবে? নেক্সট টাইম কি আবার মাইগ্রেশন অন করা যাবে? আসলে এই সিস্টেমটা এইবারই প্রথম, তো গতবার পর্যন্ত আমরা দেখেছি মাইগ্রেশন অটো অন থাকতো, এখন অন অফ করতে হয়। তো আশা করছি যে হ্যাঁ, দ্বিতীয়বার যখন আবার দ্বিতীয় ধাপে সবার সাবজেক্ট দেওয়া হবে তখনও মাইগ্রেশন অন বা অফ করা যাবে। আর যারা অলরেডি অফ করে দিয়েছো তাদের আর কিছু হবে না, যারা এইবার সাবজেক্ট পেয়েছো এবং অফ করে দিয়েছো তাদের আর কোনো সুযোগ নেই, যারা অন রেখেছো তাদের হয়তো দ্বিতীয়বার যখন সাবজেক্ট আসবে তখনও অন রাখতে পারবে, অন্য কলেজ আসতে পারে। আর যেহেতু তোমার প্রথমবারই সাবজেক্ট আসছে, সেহেতু আমার মনে হয় যে তোমার পরবর্তীতে ঢাকার মধ্যে কলেজগুলোতে আসার সম্ভাবনা বেশি, এই জন্য তুমি অন রাখো, আশা করছি পরে তোমার সাবজেক্ট চেঞ্জ হয়ে ঢাকার মধ্যে আসবে। আমি তো কিছু পাইলাম না, পছন্দক্রম এ দেওয়া কোনো পছন্দক্রম নেই,
তার মানে কোনো সাবজেক্ট অর কলেজ আমায় দেওয়া হয়নি। আচ্ছা, যদি না পেয়ে থাকো টেনশনের কিছু নেই, দ্বিতীয় ধাপে আসবে। আচ্ছা, আমি খাদ্য পুষ্টি পেয়েছি, কিন্তু বাংলাদেশ কলেজে এখন কলেজ নিয়ে খুশি না, তার উপরে সরকারি কলেজ আছে, এর নাম দিছি, সরকারি কলেজে কি খাদ্য বিভাগে আসার সম্ভাবনা কি আছে? আচ্ছা, তুমি যেহেতু এখানে খাদ্য ও পুষ্টি পেয়েছো, এর মানে এই না যে সাবজেক্ট চেঞ্জ হলে তোমার খাদ্য ও পুষ্টি আসবে সরকারি কলেজে, এমনটা কিন্তু না। সরকারি কলেজে তোমার মাইগ্রেশন অন হয়ে উপরে গিয়ে সরকারি কলেজে যে কোনো সাবজেক্টে হতে পারে, তখন হয়তো তোমার কাছে আবার মনে হবে যে এখন আমার কলেজ পছন্দ কিন্তু সাবজেক্ট পছন্দ না। এখন তুমি নিজে ডিসিশন নাও যে তুমি কোনটা করবে। তোমার যদি সাবজেক্ট পছন্দ হয় তাহলে এখানে থাকো, যদি কলেজ পছন্দ হয় তাহলে মাইগ্রেশন অন রাখো। মনোনীত বিষয় না আসলে মাইগ্রেশন অফ বা অন করতে হবে? না, মনোনীত বিষয় যারা আসেইনি তার মাইগ্রেশন অন অফের অপশনই আসবে না। আমি ড্রয়িংয়ে ভালো না, আমি কি ইন্টেরিয়র ডিজাইনার হতে পারবো না? আর আপু, এই পেমেন্ট স্লিপে ডেট সহ সাইনটা কীভাবে, কি ভাইবার ডেটটা দিব নাকি যেদিন মাইগ্রেশন করেছি সেদিনে? হ্যাঁ, যেদিন মাইগ্রেশন করেছো ওই দিনে ডেটটাই দাও। আর তুমি ইন্টেরিয়র, তুমি ডিজাইন ড্রয়িংয়ে ভালো না যেন ইন্টেরিয়র ডিজাইনার হতে পারবে না, এরকমটা না। তোমাকে 4 বছর তারা এই বিষয়ে ট্রেনিং দিয়েই নেবে। আর এখান থেকে পড়ে যে এই সাবজেক্টটা পড়ে যে ইন্টেরিয়র ডিজাইনারই হওয়া যায় এরকমটা কিছু না। দেখা যাচ্ছে তুমি এখান থেকে পড়ার পরে, এই সাবজেক্টটাতে পড়ার পরে তুমি মাস্টার্স ইন্টেরিয়র ডিজাইনের উপর করতে পারো। এরপর তোমার স্কিল ভালো থাকলে, তোমার রেজাল্ট ভালো থাকলে সেক্ষেত্রে তুমি ইন্টেরিয়র ডিজাইনার হতে পারবে, কিন্তু এখান থেকেই যে তোমাকে ইন্টেরিয়র ডিজাইনার হিসেবে করে তোলা হচ্ছে সেটা না। এরপর লিখেছো ভাইবাতে কি টাকা লাগবে? আপু, না, ভাইবাতে কোনো টাকা লাগবে না। টাকা লাগলে আমি তোমাদেরকে সেটা আগেই জানিয়ে দিতাম যে অবশ্যই এই টাকাটা নিয়ে যাও। ভাইবাতে টাকা লাগবে না, ভর্তির সময় শুধু টাকা লাগবে। 1084 ম্যারিট থেকে গভর্নমেন্টে এসেছে আর্ট অ্যান্ড ক্রিয়েটিভ স্টাডিজ, ওকে কংগ্রাচুলেশন। আর 1024 কি মাইগ্রেশনে চাইল্ড আসবে গভর্নমেন্টে? আসতে পারে, কার কোনটা আসবে এটা কিন্তু শিওর বলা যায় না উপরে।